চালা। এই যে কাটি নিয়ে বোনের বাড়ি যাচ্ছি খেলতে, মানে রিয়ার বাড়ি যাচ্ছি খেলতে, গিয়ে তোমাদের ওর এক্সপ্রেশনটা দেখাবো যে ওর এক্সপ্রেশনটা কিরকম। এই যে বলে কুচকু একদম কুচকু, তো চলো আবার গিয়ে দেখা। এই যে বোনের বাড়ি কার্তিক নিয়ে ঢুকছি, তো গিয়ে ওর এক্সপ্রেশনটা আমি তোমাদের দেখাবো, তো চলো আবার বোনের বাড়ি গিয়ে দেখাবো। এই যে মায়ের এক্সপ্রেশন দেখাও, জড়ি ধরো জড়ি ধরো মা। এই যে ঠাকুমা, ঠাকুমাকে দেখাই, এই যে নাতির ঠাকুমা। এটা দিয়ে দাও, ছোট নেই তো তোরা ধারণি, তোমাদের দ ফল। বাবান 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 হাত দেয় না ঠাকুর। তো বোনের বাড়ি ফেলে এসেছি, এক্সপ্রেশন দেখেই নিয়েছো, খুব খুশি ওরা। চারটে ঠাকুর পড়েছে, তো আজকে বাড়ি চলে যাই, কালকে ওদের বাড়িতে যখন আসবো বিকেলবেলা তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তো ভিডিওটা অবশ্যই দেখবে, স্কিপ না করে দেখতে থাকার সঙ্গে থাকো। আজকের মতো গুড নাইট, টাটা। হাই, কালকে এসেছিলাম, আজকে এখন দুপুর হয়ে গেছে, আবার এসেছি সকালে, গিয়েছিলাম একটু বাজারে, বোনের বাড়ি যাবো বলে সব ঠাকুরের জিনিসপত্র কিনে এনেছি। কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, আর ডালা সাজাবো, ডালা নিয়ে এসেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো এখন জিনিসগুলো তৈরি করি, তোমাদের দেখাই, তারপর আবার বোনের বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার ভালো করে দেখা হচ্ছে। তো চলো এখন আগে ডালাগুলো দেখিয়ে নিই, কী কী কিনেছি আর কেমন সাজালাম সেটাও দেখাবো, তো দেখতে থাকো সঙ্গে দেখো। এই যে সকালবেলা বেরিয়ে বাজারে গিয়েছিলাম, আর এই জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি, এখানে মালা টালাও রয়েছে, তো এবার এগুলো আমি সাজাবো। তো চলো সাজানোর পর কিরকম লাগছে দেখাচ্ছি তোমাদের। এই যে ডালা কিনে নিয়ে এসেছি, ডালা কিনে নিয়ে এসেছি, আর এখানে খেলনা টেলনা অনেক কিছু রয়েছে, অনেক জিনিসপত্র কিনেছি, এখানেও অনেক কিছু আছে, এখানে ফুলের মালা আছে, এখানেও আছে অনেক কিছু। এই যে জিনিসগুলো কিনেছি, খেলনা টেলনা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, দিদি বের করছে এখন সব ব্যাগ থেকে, ডালা নিয়ে এসেছি, ডালা সাজাবো। তো ডালা সাজানোর পর ফাইনাল লুক কেমন হলো আমাদের তোমাদের দেখাচ্ছি আবার, তো সাজিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে। এই যে ফাইনাল লুক দেখিয়ে দিই তোমাদের, সাজানো কমপ্লিট, আবার যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা রেডি টেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, বোনের বাড়ি যাচ্ছি, ডালা টালাও সাথে নিয়ে নিয়েছি, সবাই একসাথে যাচ্ছি। এই যে এসে দেখি ঠাকুরমশাই এসছে, পুজোয় বসলো, আমরাও সব জিনিসপত্রগুলো দিয়ে দিলাম, ওখান থেকে অনেক জিনিসপত্র নেওয়া হলো, পুজোর ওখানে দেওয়া হলো। তো এখন পুজোর যোগাযন্ত হয়ে গেছে পুরো কমপ্লিট, ফাইনাল লুক দেখতেই পাচ্ছ তোমরা এটা, আর পুজোই এক্ষুনি শুরুও হয়ে যাবে, ঠাকুরমশাই কিছু একটা করছে সামনে। এই যে এদিকে বোন চলে এসছে, বোনকেও দেখো, এদিকে আমরাও সবাই চলে এসেছি। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমার দেওরের বাড়িতেও পুজো আছে, তো সেখানে আমি আবার একটু পরে চলে যাব, এখানে কিছুক্ষণ থাকার পরে। তো যাই হোক, এখন আমরা সবাই বসে আছি, একটু পুজোটা শুরু হলে তারপর আমি কাউকে একটা ডাকবো, দিয়ে সে আমাকে এসে নিয়ে যাবে। এখানে মা বসে রয়েছে সবার সাথে, এদিকে বাবু বাবানও খুব দুষ্টুমি করছে কুকুরটাকে নিয়ে। তো যাই হোক, এখন বসে বোনের বাড়ির পুজোটা দেখি, একটু শুরু হলে আবার দেওরের বাড়িকে তোমাদের দেখাচ্ছি। বোনের বাড়ি থেকে আমি দেওরের বাড়ি চলে এসেছি, দেওরের বাড়িতে আমি এসে দেখলাম পুজো হয়ে গেছে, এদের পুজোটা একটু তাড়াতাড়ি হয়েছে, তো আমার যা এখন আমাকে প্রসাদ দিচ্ছে খেতে। তো আজকে রাতে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো, আবার বোনের বাড়ি পরের দিন খাওয়া দাওয়া আছে, সেদিনকে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।
আগের দিন যেরকম বলেছিলাম যে দেওরের বাড়িতে এসেছি, বোনের বাড়িতে গিয়ে ভিডিও আবার শুরু করব, তো সেই কথা অনুযায়ী আমি বোনের বাড়ি এসে আবার ভিডিও শুরু করেছি। হ্যাঁ, আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, কাজ সেরকম কিছুই ছিল না, বসেছিলাম, সবাই গল্প করছিলাম, আর এখন আমরা খেতে বসেছি। এই যে বোনকেও দেখতে পাচ্ছ, বোনও এসছে আমাদের সাথে কথাবার্তা বলছে। তো আমাদের খাবার তো শুরু হয়ে গেছে, দেখতেই পারছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা একটু প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিও বানানোর ইচ্ছাটা সত্যি চলে যায়। তো চাইবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আজকের মতো টাটা বাই।